নমস্কার, সকল ঈশ্বর সন্তানদের স্বাগতম আমাদের স্বয়ংবল গুরুকুল সদ্গুরু মহর্ষি মাধববার জ্ঞান। কিছু বিষয় আমরা স্বয়ংবল গুরুকুলের জ্ঞানে আলোচনা করি। স্বয়ংবল অর্থাৎ নিজের বল, নিজেকে নিজে জানা, আমি কে এই প্রশ্নের উত্তর জানতে গেলে আমাদের স্বয়ংবল গুরুকুলে সদ্গুরু মহর্ষি মাধববার জ্ঞানকে জানতে হয়। এবং বর্তমান যুগে যে ধর্মের বিষয়ে জ্ঞান, বর্তমান যুগে ধর্মের বিষয়ে যে জ্ঞান, সেই জ্ঞানকে জানতে গেলে আমাদের স্বধর্মকে রক্ষা করতে হয়। স্বধর্ম বলতে কি, ধর্ম কত অর্থ কি, আগেও বলেছি নিত্য এখানে সৎসঙ্গ হয়, সেই সৎসঙ্গে বলা হয় ধর যুক্ত মর্ম। এই ধর্ম কত অর্থ সংস্কৃত ভাষা ভাষা থেকে এসেছে, সেই ভাষায় সন্ধি যদি বিচ্ছেদ করা হয় ধর যুক্ত মর্ম, ধর মানে শরীর আর ধর মানে ধরণী। এই দুই ধরণী আর এই শরীরকে যে এক তার মর্ম বা মর্যাদাকে বুঝতে পেরেছে তারাই ধর্মী, তারাই ধর্মকে জেনেছে। এই শরীরকে জানবে কে, ডাক্তার না আপনি? এই পৃথিবীকে জানছে কে, ডাক্তার না আপনি, না প্রকৃতি যারা পরিচর্যা করে পরিবেশবিদ তারাই জানবে, না আপনিও জানবেন? বলছে এই শরীরটা যা দিয়ে গঠিত এই পৃথিবীটাও তাই দিয়ে গঠিত। এই পৃথিবীতে যা আছে তাই শরীরে আছে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহবান্ডে। বলছে এটা জানলে কি হয়, বলছে আপনি সুস্থতা পাবেন, আপনার মনের শান্তি প্রশান্তি আসবে, আপনি আধ্যাত্মিক জগতে উন্নতি করতে পারবেন। আর এই বিষয়কে জানতে গেলে কুলকুণ্ডলীর জ্ঞান, গুরুতত্ত্বের জ্ঞান, গুরুশক্তির জ্ঞানকে জাগ্রত হয়। আমাদের শরীরে বিভিন্ন গ্রন্থি সম্বন্ধে জানতে হয়, আমাদের শরীরে যে এনার্জি, যে সময় অর্থাৎ যে শক্তি এবং যে সময়টা ব্যবহার করছি, আর যে শূন্যতা ধীরে ধীরে পূর্ণ হচ্ছে তাকে জানতে হয়। তাই ইংরেজিতে কথা হয় টাইম, স্পেস আর এনার্জিকে জানতে হয়। আপনারা যদি এই তিনটে বিষয়কে জানতে চান, নিজেকে নিজে স্বয়ংবল করতে চান, এই স্বয়ংবল গুরুকুলে যুক্ত হন। সদ্গুরু মহর্ষি মাধববার দীক্ষা শিক্ষা নিয়ে আপনার আনন্দ, আপনার আনন্দময় জগৎ অন্নময় জগৎ থেকে আনন্দময় জগৎ, জীবাত্মা হইতে পরমাত্মার গতিপ্রাপ্তি হওয়া, জীবাত্মা হইতে মনুষ্য আত্মা, মনুষ্য আত্মা হইতে দেবাত্মা, ঋষি আত্মা এবং পরমাত্মার যে শক্তি তাকে প্রাপ্তি করা, এই অষ্টসিদ্ধির জ্ঞান, অষ্টসাত্ত্বিক ভাবের সঙ্গে গুরুতত্ত্ব জ্ঞানকে জানা, এটা জানতে গেলে আপনার ভেতরের যে জ্যোতি বা ডিএনএ বা কুলকুণ্ডলিনী, যাকে বর্তমানে মানুষ ডিএনএ শক্তি বলেছে সাধারণ ডক্টরের ভাষায়, কিন্তু অতীতে কুলকুণ্ডলিতে আরো তীব্র শক্তি, সেই শক্তিকে জানতে হয়। যারা কুলকুণ্ডলিনীর বিষয়ে জানতে চান তাদেরকে স্বাগতম আমাদের স্বয়ংবল গুরুকুলে। তাকে জানতে গেলে আগে গুরুর সঙ্গে সংযুক্ত হতে হয়, গুরু শক্তি সাধন করতে হয়। কেন বলছে, কেউ যদি 10,000 টাকা সঞ্চয় করে, 10 কোটি টাকা সঞ্চয় করে, সেই সঞ্চয় থেকে যদি আপনাকে 1 কোটি দেয়, তাহলে আপনি তো শূন্য ছিলেন, 1 কোটি আপনি এমনি পাবেন, আপনার ভেতরে সেই বুদ্ধিটা খুলে যাবে 1 কোটি টাকা ব্যবহার করার জন্য, তাই না? তাই বলছে গুরুর সঙ্গে, গুরু শক্তি যা সঞ্চয় করেছে তার কাছ থেকে দীক্ষা নিয়ে বা মন্ত্র নিয়ে বা তার নাম নিয়ে তার সঙ্গে যুক্ত হতে হয়। তাই যারা এখনো সদ্গুরুর জ্ঞান পাননি, সদ্গুরুর দর্শনে দীক্ষা শিক্ষা মন্ত্র নেননি, সদ্গুরুর জ্ঞানে দীক্ষা শিক্ষা মন্ত্র নিয়ে আপনার স্বয়ংবল গুরুকুলে যুক্ত হওয়ার চেষ্টা করুন। আপনারা জানতে পারবেন যে আপনাদের ভেতরে যে শক্তিটা আছে তা কেমন, তাকে জানতে গেলে কুলকুণ্ডলিনীর জ্ঞানটা, এর আমরা আগে বলেছিলাম, নিজেকে জানতে হবে। আমাদের শরীরটা কি দিয়ে গঠিত, পঞ্চভূত, অষ্টধাতু, সূর্য শক্তি, চন্দ্র শক্তি এবং আমাদের ভেতরে যে আকাশ শক্তি, সেই আকাশ শক্তি বা মনের শক্তি বলা হয়েছে। এই 16 তত্ত্ব নিয়ে পৃথিবী গঠিত, এই 16 তত্ত্ব নিয়ে এই শরীরটাও গঠিত। তাই এই দুটোকে সমান রূপে জানতে হবে। আমি গরম হলে পৃথিবী গরম হয়, পৃথিবী গরম হলে আমি গরম হই, এই ভাবটাকে জাগলেই আপনি ধর্মকে জানবেন, এর আগে নয়। এই ভাবকে জানলেই আপনি সনাতন ধর্মের পথে আসবেন, এর আগে নয়। হচ্ছে আপনাকে রক্ষা করতে গেলে সনাতন ধর্মকে জানতে হবে, সনাতন ধর্মকে রক্ষা করতে হবে, যে আমার কাছে সমান, আপনার কাছে সমান, পৃথিবীর সকল জীবকুলের কাছে সমান এবং এই ব্রহ্মাণ্ডের শক্তির কাছেও সমান। তাই বিষয়কে জানতে গেলে কুলকুণ্ডলিনীকে জানতে হয়। কুলকুণ্ডলিনীর যে প্রধান যে কথা বলা হয় আটটা চক্র, মূলাধার থেকে সহস্রার পর্যন্ত, প্রথমে মূলাধার, গুচ্ছধার, মূলধারের গোড়ায় রয়েছে, তাই মূল আধার বলা হয়েছে। স্বাধিষ্ঠান, স্ব অধিষ্ঠানে রাখা, নিজেকে নিজের নিয়ন্ত্রণে রাখা, সরলতার সঙ্গে রাখা, তাই স্বাধিষ্ঠান বলা হয়েছে। তারপরে মণিপুর, আপনার যে মনের যে শান্তি, আপনার মনি কি, মনের মনি, সাপের যেমন মনি হয় ঠিক মনের মনিটা কি, তাকে জানতে গেলে মণিপুর চক্রকে জানতে হয়। তারপরে অনাহত বা হৃদয় চক্র বলা হয়,
আপনার অনাহত চক্র হৃদয়ের এই জায়গাতে রয়েছে তাকে জানতে হয়। আপনার ভক্তি প্রেম ভালোবাসা জাগরণ করতে হলে হৃদয় চক্রকে অ্যাক্টিভ করতে হয়, অনাহত চক্রকে অ্যাক্টিভ করতে হয়, সচল করতে হয়। আপনার সরস্বতী আপনার বাক্যকে শুদ্ধ রাখতে গেলে, গান শিল্প সংস্কৃতিকে জানতে গেলে, আপনার ভিতরে সুরযুক্ত শব্দ আসতে গেলে বলছে সরস্বতীকে জানতে হয়। আপনার দূরদৃষ্টিকে জাগরণ করতে গেলে আজ্ঞা চক্র বা বৃন্দাবন ধামকে জানতে হয়, সরস্বতীকে জানতে হয়, আপনার গোলক ধামকে জানতে হয়। তো ধর্মগত ভাবে চারটে সম্প্রদায় বলা হয়েছে, শৈব শাক্ত বৈষ্ণব এবং গণপত্র। এই চার সম্প্রদায় একই তত্ত্বে আলোচনা হয়, এই শরীরকে জানা, এই দেহ তত্ত্বকে জানা। এই দেহ তত্ত্ব সম্বন্ধে জানতে চান আমাদের কুলকর্ণীদের জ্ঞানের সঙ্গে থাকবেন। শক্তিযোগ, ভক্তিযোগ, দর্শন ধ্যান যোগ, নামযোগ এবং শিবযোগের জ্ঞানের সঙ্গে থাকবেন। প্রথম নিজেকে শুদ্ধ করে, ভক্তিভাব জাগরণ করে, শক্তি অর্জন করে, নাম কি নামে আমি ডাকবো তাকে, তা সেই নামটাকে জেনে তারপরে দৃষ্টি বা ধ্যান ঠিক রেখে তার ধ্যান করা বা তাকে জাগানো। তা আপনি কাকে জাগাবেন, আপনার কি জাগবে, আপনার ইষ্টে কি আছে, আপনার ডিএনএ টা কি, কার দ্বারা তৈরি? আমাদের পরম্পরায় আমরা সকলে ঋষি সন্তান, আমরা সকলেই ঈশ্বরের পুত্র। এই ঈশ্বরের ভেতরেই আমরা জন্মগ্রহণ করেছি, ঈশ্বর দ্বারাই আমাদের সৃষ্টি হয়েছে, তাই আমরা ঈশ্বরের পুত্র। আমরা সকলেই আবার ঋষি পরম্পরায় আমাদের গোত্র ঋষি গোত্র, অর্থাৎ আমাদের ডিএনএ টা কোনো না কোনো ঋষির চরিত্রের ভেতরে সঞ্চার হয়ে আছে। তাই একে জানতে গেলে একে জাগাতে হবে, জাগানোর পদ্ধতি আছে, তাকে আগে জানতে হয়। জাগাতে গেলে সদগুরুর জ্ঞানে জ্ঞান নিয়ে আপনার জীবনে উন্নতি করতে হয়। একে জাগলে কি পাবেন, বলছে অষ্ট চক্র তো নয়, 114টি চক্র আছে, তার মধ্যে অষ্ট চক্র সাধারণ চক্র যা সবাইকে জানানো যায়, বোঝানো যায়, তারপরে 27টি চক্র, তারপরে 114টি চক্র এই শরীরের ভেতরে আছে, 14টি গ্রন্থি, যা 14টি 114 ভুবন বলা হয়েছে, 100টাই শরীরে আর 14 ভুবন বাইরে, শরীরের বাইরে সেই চক্রগুলো আছে 114টি চক্র। তার মধ্যে হচ্ছে মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত বা হৃদয়, বিশুদ্ধি, আজ্ঞা আর সহস্রায়ী আটটি চক্র মুখ্য। তারপর আরো 27টি চক্র আছে, তাকে কি বলছে, বলছে রতিচক্র, কামচক্র, মূলাধার চক্র, জনন চক্র, স্বাধিষ্ঠান চক্র, গর্ভচক্র, মণিপুর চক্র, আজ্ঞা চক্র, অনাহত চক্র, শুদ্ধ চক্র, বিশুদ্ধি চক্র, রুদ্র চক্র, বরুণ চক্র, বুধ চক্র, মাধব চক্র, রস চক্র, জীবন চক্র, মধুচক্র, মরুত চক্র, অমৃত চক্র, প্রজ্ঞা চক্র, আজ্ঞা চক্র, ভানুচক্র, সোম চক্র, নির্বাণ চক্র, সহস্রার চক্র, আর হচ্ছে সৌম চক্র। সৌমচক্র আমাদের এই টিকি বা আমাদের এই শিক্ষাকে বলা হয়েছে সৌমচক্রের জ্ঞান। এরকম আমাদের শরীরে এই 27টি চক্র শক্তিযোগ যারা করছে, এই শক্তিযোগের জ্ঞানে এই 27টি চক্রের জ্ঞান দেওয়া হয়। প্রতিদিন একটা করে চক্রের জ্ঞান, 27 দিনে 27টি চক্রের জ্ঞান, তারপর চক্রটাকে কিভাবে অ্যাক্টিভ করতে হয় সেই জ্ঞান, তার সঙ্গে আমাদের দশম মহাবিদ্যা শক্তিযোগের জ্ঞান, দশম মহাবিদ্যা মা দুর্গাকে জাগরণ জ্ঞান, মাতৃশক্তিকে জাগরণ জ্ঞান। তারপর শক্তিযোগে আরো আছে, বলছে মায়ের 11টা পিঠ, শরীরের 11টা অংশ কিভাবে সতেজ থাকবে, কিভাবে ঠিক রাখবো, বা তার অংশটা কিভাবে ঠিক থাকে, তার ক্ষমতা কি, তাই শক্তিযোগের জ্ঞান। যারা শক্তিযোগ করছে তাদের এই 27টি চক্রের জ্ঞান দেওয়া হয়, যারা শিবযোগ করছে তাদের এই সপ্ত অষ্ট চক্রের জ্ঞানটি বলা হয়, তারপর তাকে জাগানোর জন্য ভক্তিযোগের 18টা অর্থাৎ 18 মুকামের জ্ঞানে তাকে জাগানো হয়। আপনারা যারা ভিডিও দেখেন বা ভিডিও দেখবেন বা এখানে সৎসঙ্গ করেন তারা তো জানছেন, কিন্তু যারা ভিডিওতে দেখেন তাদের সদগুরুর জ্ঞানে দীক্ষা বা মন্ত্র নিয়ে তার জপ করতে হয়। তো মূলাধারে আছে 4টি চক্রের পাপড়ি, আমাদের শরীরে 33টা অস্থিকটি আছে, কোথায়, সুষুমা কাণ্ডে অর্থাৎ মেরুদণ্ডে, একদিকে ইডা একদিকে পিঙ্গলা মাঝখানে সুষুমা, একদিকে বাঁদিকে মাতৃশক্তি, ডান দিকে পিতৃশক্তি, এই দুই শক্তির কম্বিনেশনে তৈরি হয় আমাদের কুলকুণ্ডলিনী শক্তি। এই দুই শক্তির জাগরণে হয় আমাদের কুলকুণ্ডলিনী শক্তি, এই দুই শক্তির সংস্পর্শে হয় আমাদের চক্রগুলো অ্যাক্টিভ সচল। তাই বিষয়ে জানতে গেলে আমাদের সঙ্গে থাকবে স্বয়ংবল গুরুকুলের সঙ্গে থাকবে, সদ্গুরু মহারিষি মালবাবার সঙ্গে থাকবে। তাই মূলাধার চক্র কি বলছে, মূলাধার চক্রের বীজ মন্ত্র হচ্ছে লং,
সাধিষ্ঠান চক্রের বীজ মন্ত্র হচ্ছে বং, মণিপুর চক্রের বীজ মন্ত্র কি বলছে রং, তারপর অনাহাত চক্রের বীজ মন্ত্র জং, হৃদয় চক্রের বীজ মন্ত্র হং, বিশুদ্ধ চক্রের বীজ মন্ত্র ঐং, আজ্ঞা চক্রের বীজ মন্ত্র ওং, এই সহস্রার যে মন্ত্র আছে ওম আলো বাবাং নমঃ, ওম আলো বাবাং নমঃ, ওম আলো বাবাং নমঃ। আমাদের দুদিকে, একদিকে মাতৃশক্তি, একটা পিতৃশক্তি, যখন দুটো কি এক জায়গায় হবে, মা ও বাবার শক্তি একসঙ্গে মিলিত হবে মূলাধারের শক্তি জাগরণ করে। তাই মাতৃ পিতৃশক্তি যখন সহস্রায় পৌঁছায়, মা আর বা অর্থাৎ মং আর বং এই দুই শক্তি একসঙ্গে যুক্ত হয়ে মাতৃশক্তি পিতৃশক্তি পরিণত হয় এবং আবার নতুন সৃষ্টিতত্ত্বের রহস্য এবং ভাবের উদয় হয়। যারা সদ্গুরু মহর্ষি মালবর জ্ঞানের সঙ্গে আছেন, স্বয়ংবর গুরুকুলের জ্ঞানের সঙ্গে আছেন, তাদের এই মন্ত্র জপ করতে হয়। 108 বার জপ করবেন, ওম আলো বাবাং নমঃ, ওম আলো বাবাং নমঃ, ওম আলো বাবাং নমঃ। বলছে আমার প্রতিবার একটা সংখ্যার কথা বলে 2, 4, 8, 16, 32, 64, 72, 84, 108, 1008। বলছে এইভাবে যখন আপনি জপ করছেন, বলছে 21,600 বার, মানে 4 সেকেন্ডে একবার যখন প্রাণবায়ু চলছে, 2 সেকেন্ড নিলাম, 2 সেকেন্ড ছাড়লাম, তখন আমার 21,600 বার জপ চলে। মানে আমার প্রাণবায়ু জপ হচ্ছে 21,600 বার। যারা যোগ প্রাণায়াম জেনেছেন, গুরুতত্ত্ব শিক্ষা দীক্ষার জ্ঞান পেয়েছেন, তারা এটা বলেন। এই 21,600 বার থেকে যদি আমি বৃদ্ধি করি, মানে কমে যাবে, বিয়োগ হবে, তখন আমার শরীরের আয়ু বাড়বে, শরীরের ক্ষমতা বাড়বে, শরীরের শক্তি বাড়বে, শরীরের জ্ঞান বাড়বে। বলছে 4 সেকেন্ডে একবার, 1 মিনিটে 15 বার, 1 ঘন্টায় 900 বার, 24 ঘন্টা, সারাদিনে 21,600 বার আমার প্রাণবায়ুর গতিটা চলে। প্রাণ আপনি যতদিন বাঁচবেন ততদিন, এর থেকে যদি বৃদ্ধি হয়, 21,600 থেকে 21,700 যদি হয়ে যায়, আপনার শরীরের দুর্বলতা বেড়ে যাবে। 21,600 নিচে নামতে হবে আপনাকে, যদি নামেন আপনার শরীরের ক্ষমতা বৃদ্ধি হবে। তাই নামতে গেলে বলছে শ্বাসবায়ুকে 4 থেকে 8 নিয়ে যেতে হবে, 8 থেকে 16, 16 থেকে 32, 32 থেকে 64, থেকে 72, 72 থেকে 108। কিভাবে নেবেন? যদি প্রাণবায়ুকে শুধু ধরেন, তাহলে আপনার শরীরের অন্যান্য অঙ্গ স্থির হয়ে যেতে পারে, যাতে কমা বলা হয় বা সমাধির এক অঙ্গ পড়ে যাওয়া বলা হয়, এক অঙ্গ আটকে যাওয়া বলা হয়, ব্লক হয়ে যাওয়া বলা হয়। তাই যদি মন্ত্রতত্ত্ব জ্ঞানে এটা হয় শ্বাসবায়িক ধারা, যেমন ওম আলো বাবাং নমঃ, ওম আলো বাবাং নমঃ, ওম আলো বাবাং নমঃ। কত সেকেন্ডে ধারা হলো? বলছে 8 সেকেন্ড, পুরোটাই ত্যাগ করা হলো। শ্রীকৃষ্ণ ভগবান হচ্ছে ত্যাগই পরম ধর্ম, প্রাণবায়ুর গতিকে ত্যাগ করতে পারলেই হবে। এ অর্জুন, তুমি ত্যাগ করো তোমার কামনা, তোমার বাসনা, তোমার মোহ, তুমি যুদ্ধ করো, তোমার যুদ্ধটাই শ্রেয়। তাই এই যুদ্ধটাকে ধরতে হবে, জীবন যুদ্ধের জ্ঞানকে সঠিক রাখতে গেলে প্রাণবায়ুকে ধরতে হবে, তার সঙ্গে মন্ত্র। কেন? বলছে ম মনের ঘরে, ব বলছে স্বাধিষ্ঠান, আর হচ্ছে মূলাধারের ব একটা বীজ অংশ আছে, আবার বলছে বিষ্ণু অংশে ব আছে, বীজ ঠিক করতে গেলে ব উচ্চারণ করতে হয়, আবার ল
আছে লটা হচ্ছে মূলাধারের বীজ মন্ত্র তাহলে হচ্ছে ব ম আর ল এই তিন উচ্চারণে মা লো বাবা এর সঙ্গে আ আ যুক্ত হয়ে বলছে অগ্নি এর সঙ্গে ও যুক্ত হয়ে বলছে ওঙ্কারের অংশ হচ্ছে তাই এই মন্ত্র জপ করতে হয় 108 বার করে তারপরে জপটা শুধু নিজে নিজে করলে হয় না বলছে তাতে কাজ হয় না এটা নয় কিন্তু সদ্গুরু জ্ঞানে সঞ্চয় করে যদি করা হয় দীক্ষা বা সংযুক্তি করে যদি করা হয় আপনাদের উন্নতি হবে জীবনে এই রতি চক্র থেকে শুরু করে একদম সহস্রার চক্র পর্যন্ত আপনার অ্যাক্টিভ হবে মূলাধার চক্র থেকে শুরু করে আপনার সহস্রার চক্র অ্যাক্টিভ হবে 114 চক্র অ্যাক্টিভ হবে 72,000 নারী 72 লক্ষ নারী এবং 72 কোটি নারী সংযুক্তি হবে আপনার শরীরে জ্ঞান বৃদ্ধি হবে তাই যদি জ্ঞান বৃদ্ধি করতে চান শরীরে সুস্থতা মনে শান্তি প্রশান্তি স্মৃতি এবং আধ্যাত্মিক জগতের জ্ঞানের সঙ্গে যুক্ত হতে চান সন্তানকে সুসন্তান দেবতুল্য পরমতুল্য ঋষিতুল্য করতে চান মানুষ বানাতে চান মনুষ্য কারিগরি বিদ্যাকে জানুন হিমোলজি তত্ত্বকে জানুন সদ্গুরু মহর্ষি মালবার সঙ্গে থাকুন এবং আমাদের স্বয়ংবল গুরুকুলে যুক্ত হন দীক্ষা শিক্ষা নিয়ে জীবনে উন্নতি করুন শান্তি 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 সর্বমঙ্গল কার্য সিদ্ধি সর্বমঙ্গল উন্নতি সর্বকরুণ কার্য সিদ্ধি সর্বকৃপা প্রাপ্তম সাইংবাল সঙ্গম কর্ম কার্যে সকল কার্য উন্নতি সদ্গুরু মহর্ষি মালবাবাইং ভাবদৃষ্টান্তে সর্বসত্ত্বমঙ্গল কার্য সিদ্ধি ওম শান্তি শান্তি শান্তি।